আরে চাচা, আপনার এই অবস্থা কেন? আপনার বিষয় সম্পত্তি তো ভালোই আছে, আর কিছুদিন আগে আপনার ছোট ছেলে আর্মিতে জয়েন করলো না? আমার এই অবস্থা, মনে দুঃখের কথা কার সাথে আর বলবো। মেম্বার সাহেব, চলো এক জায়গায় গিয়ে বসি, ওখানে গিয়ে সবকিছু ঘটনা খুলে বলছি। মেম্বার সাহেব বসেন, আপনি বসেন চাচা, আপনি বসেন। তাহলে শুনুন মেম্বার সাহেব, কাল দুপুর বেলায়। বাপ, তুমি পেট ভরে খাও, হোস্টেল থেকে অনেকদিন পরে বাড়ি এসছো, ওখানে ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, তুমি একটু পেট ভরে খাও। এ বড় খোকা, বড় খোকা, আব্বা আবার কখন চলে আসলো? এই তাড়াতাড়ি সেরে ফেল, নাহলে আব্বা আবার চাবানি। খোকা, বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল, সেই সকাল থেকে না খেয়ে আছি, আর দুটো খেতে দে। কি কি হয়েছে, ডাকছ কেন? দুমুঠো ভাত দে না খোকা, আমার যে ভীষণ খিদে পেয়েছে। এখন ভাত কোথায় পাবো? তোমার জন্য কি ভাত রান্না করেছি? আজ দুপুরে তো তোরই ভাত দেওয়ার কথা ছিল। ও তাই নাকি, আমার তো মনে ছিল না। আর তোমার ভাত রান্না হয়নি? বাবা ভাত তো অনেক আছে, দাদুকে দুটো খেতে দাও। এই তোর এত কথা বলতে বলেছে কে? আর এই ভাত তোর দাদুকে দিলে তোর মা খাবে কি? দাদু ভাইকে মারছিস কেন খোকা? ওকে মারিস নে, আমার ভাত গুলো দাদুকে দিয়ে দাও, আমি আর খাবো না। এক চড় মেরে তোর গালের দাঁত সব ফেলে দেবো, যা ভিতরে যা। মা থেকে মাসির দরদ বেশি, তাই না? যাও দাদু ভিতরে যাও। আদিককে তো দেখাচ্ছে বাপ, দুটো না শুধু ভাত দে, আমি ঝাল ফেলতে খাওয়া নেই। যাও তো তুমি এখান থেকে যাও। মেজি খোকা, আমার দুটো ভাত দে বাপ। হ্যাঁ, আর দেবো মানে? আজকে তো আমার ভাত দেওয়ার কথা না। না মানে তোর বড় ভাইয়ের কাছে ভাত খেতে গেছিলাম, তোর বড় ভাই আমার ভাত দেয়নি, সে সকাল থেকে না খেয়ে আছে। তা আমি কি করবো, আমার তো ঠিক মতন খাওয়া হচ্ছে না, আর তাছাড়া আজকে তো আমার খেতে দেওয়ার দিন না। বাবা বেশি কিছু দিতে হবে না, তুই আমার দু মুঠো শুধু ভাত দে, আমি নয় ঝাল ফেলতে খাওয়া নি। না না ভাত হবে না, এরকম হঠাৎ করে এসে ভাত চাইলে হয় নাকি? তুমি যাও তো যাও, অন্য ছেলের কাছে যাও, আমার তো ঠিক মতন কাজ হচ্ছে না। নে একটু বেশি করে খা, দিন দিন যেন তোর চেহারাটা কেমন কমে যাচ্ছে। প্রভুকা দুটো ভাত দিবি? তোর বড় ভাই, তোর মেজো ভাই, কেউ দুটো ভাত দেয়নি, তুই না হয় আমার দুটো ভাত দে। কিছু বললে বাবা? খোকা আমার দুটো খেতে দিবি? সে সকাল থেকে না খেয়ে আছি। হ্যাঁ আমি খেতে দেবো কেন? জমি জমা ভাগ করার সময় আমার তিন ভাগে ভাগ করেছিলে, তখন তো আমার কথা মনে ছিল না, যে একটু বেশি করে দেয়। বাপ আমি তো তোর জমি জায়গা সমানভাবে ভাগ করে কি ভুল কাজ করে ফেলেছি? কত কত জানি না। খোকা তুই না হয় তোর ওই হাতের ভাতগুলো আমার দে, আমি খাই, আমি সেই সকাল থেকে কিছু খাইনি।
না না, তুমি দেখছো না আমার টাইগারের শরীর স্বাস্থ্য কমে যাচ্ছে? না, টাইগারের ভাত তোমার দেওয়া যাবে না। হায়রে কপাল আমার, এমন ছেলেবেলা জন্ম দিলাম, বাপের দু মুঠো খেতে দিতে পারে না, অথচ গরুর নন্দায় ভাত ঢেলে দিচ্ছে। চাই দেখি বাজারের দিকে যাই, কেউ দুটো ভাত ভাত দেয়। এসব কি শুনালেন চাচা? আমার মতন আদর্শবান মেম্বার এই গ্রামে থাকতে আমার চাচার পাতে ভাত নেই? চলুন তো আপনি চলুন, আপনার তিন ছেলের ব্যবস্থা আমি করছি। বড় ভাই, রে বড় ভাই, রে বড় ভাই, হ্যাঁ ভাই, যাই দিন রে বড় ভাই, আজকে না তোর খেতে দেওয়ার কথা, আর বাবা আমার কাছে ভাত খেতে আসলো কেন? আরে তুই তো জানিস আমার এখন ইনকামের লাইনে একটু খারাপ যাচ্ছে, তাছাড়া ছেলেগুলোর টিউশনি খরচা টরচা সব চালিয়ে আমার নিজের খাওয়া হচ্ছে না, তাহলে আমি বাপের কি করে খেতে দেবো বল? জমি ভাগ করার সময় তিন ছেলের সমান ভাগ, আর খেতে দেওয়ার সময় আমি একা? তাছাড়া আমি এই এক মাস আগে বিয়ে করলাম, আমি এত খরচ নিতে পারবো না, আর আমিও বাপের খেতে দিতে পারবো না। এ মুস্তাকিম, কি আপ সালিম, সব বাইরে আইছো? আরে মেম্বার স্যার, আমার বাড়িতে প্রচুর প্রেশার। আর একটা কই রে, আপনি এই কথা শোনাবেন বলে দৌড়াতে দৌড়াতে আমাদের বাড়ি এসেছেন? আমি ভাবলাম মুরগির বাচ্চা এসেছে তাই মনে হয় দিতে আসবে। আরে মেম্বার সাহেব, এসব জ্ঞানের কথা আমাদের না বললেও হবে, অর্ধেক জ্ঞান আমাদেরও আসবে। আপনার বাড়ি যে একটা বৃদ্ধ মা আছে, তাকে যে আপনি খেতে দেন না সে কথা গ্রামের সবাই জানে, সেটা কি আপনি জানেন? আরে মেম্বার সাহেব, লুকিয়ে চলে গেলে হবে, বিচারটা করে যান, নিজের মায়ের পাশে ভাবছেন মনে নেই আমার লোকের এসে বিচার করতে। মেম্বার সাহেব, আপনি আগে আপনার মায়ের খেতে দেন, তারপরে আসবেন আমার বাড়ি বিচার করতে। তাই তো, আমি তো আমার মাকে খেতে দিই, তাহলে আমার মাও তো এই চাচার মতো কষ্ট পাবে না। বাড়ি গিয়ে আগে মার কাছে ক্ষমা চেয়ে নেব, আর মাকে কখনো অবহেলা করবো না।